নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ঠিক এই দিন থেকে মীন রাশির ভাগ্য বদলাবে, ডায়েরিতে নোট করে রাখুন। কঠিন সময় সমাপ্ত হতে চলেছে মীন রাশির। দেখুন, মীন রাশির বর্তমানে শনির সাড়ে সাতি পাস করছে এবং শনির সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের 29 মার্চ 2024-এ আপনার দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। প্রথম চরণ শেষ হয়ে আপনাদের দ্বিতীয় চরণ 29 মার্চ 2024-এ আপনার শুরু হচ্ছে। এই 2024-এ আপনাদের যে তারিখগুলো আপনাদেরকে বলবো, সেই তারিখগুলো আপনারা অবশ্যই ডায়েরিতে নোট করে নিন। সাড়ে সাতই চলছে, সাড়ে সাতির প্রথম পার্ট আপনাদের চলছে এবং 29 মার্চ 2025 থেকে আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ আসবে। মীন রাশি, আমি আবারও বলবো, সাড়ে সাতির অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। সাড়ে সাতি মানে যে শুধু খারাপ হবে এমন না, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো থাকে অবশ্যই আপনাকে লাভ কাড়িয়ে সাড়ে সাতি দিবে। কিন্তু শনির স্থিতি যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বহুল কিন্তু করবে। দেখুন, মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, বিশেষ কৃপা এদের থাকে। এরা একটু হলো নিজেদের মধ্যে গুটিয়ে থাকে, আত্মপ্রকাশটা একটু হলো এরা কিন্তু কম করে। আর মীন রাশির কিন্তু মন ধরা কিন্তু খুব মুশকিল। দেখুন, এটার প্রতীক হচ্ছে মাছ। মাছ যেমন হাত থেকে পিছলে যায় কি না, তেমনি মীন রাশি মনের মধ্যে কি চিন্তা করছে আপনি কিন্তু ধরতে পারবেন না। এরা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে, কর্মঠ হয়ে থাকে এবং যথেষ্ট ধৈর্য, সহ্য, সহানুভূতি, স্নেহ, মায়া, মমতা এদের মধ্যে থাকে। এরা যথেষ্ট কর্মক্ষেত্রে অ্যাক্টিভ হয়, সুদর্শন হয় এবং মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে মাঝে সাঝে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এই মীন রাশির আমি যে ডেটগুলো আপনাদেরকে বলবো, যে সময় থেকে আপনাদের ভালো আসবে, আপনারা অবশ্যই লিখে রাখুন। কিন্তু আপনারা এই সময়টাতে শনির সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ অনেকে ভিডিও শুনবেন, কৌশিকদা মীন রাশির ভালো বললেন কই, আমার তো হচ্ছে না। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে অথবা আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে, এটা কিন্তু জানা একান্তই দরকার। তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে আগামী দিন কেমন হতে চলেছে। মীন রাশি আপনার একটু হলো কর্তব্যপরায়ণ হয় এবং যথেষ্ট আপনার কেরিয়ারের দিকে ফোকাস এরা দেয়, কিন্তু রাগ এবং জেদটা কিন্তু এদের মধ্যে মাইনাস পয়েন্ট। রাগ জেদটা কিন্তু কমাতে হবে। মীন রাশির অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো হয়, আমি আবারও বলবো, অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো হয় এবং জীবনে একটা টাইম অনেক উন্নতি এরা করে। যদি জন্মচাকে শুক্রের প্লেসমেন্ট, শনির প্লেসমেন্ট এবং বৃহস্পতির প্লেসমেন্ট যদি ভালো থাকে, একটা টাইম এরা প্রচুর উন্নতি, ঐশ্বর্যের শিকড় চূড়ায় এরা কিন্তু যায়। এবার আপনারা শুধু নোট করে নিন, নোট ডাউন করে নিন যে তারিখগুলো বলবো। দেখুন, 10ই অক্টোবর দুর্গাপূজার সময়, 10ই অক্টোবর দুর্গাপূজার সময় আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। বৃহস্পতি আপনাদের ধনভাবে কিছুটা হলেও আপনাদের ফল কিন্তু দিবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি দিবে এবং আপনাদের এই সময় পরাক্রম বাড়বে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। ব্যবসা যারা করছেন, 10ই অক্টোবরের পর থেকে বড় ধরনের ব্যবসা ক্ষেত্রের লাভ, ডেইলি ইনকাম এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। বৃহস্পতি আপনাদের ফিনান্সিয়াল জায়গা ভালো করবে এবং ইনকামের সোর্স এবং দীর্ঘদিন বহু কাজ আটকে গিয়েছিল, সেই কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। মীন রাশির 10ই অক্টোবর, আর একটা হচ্ছে 15ই নভেম্বর 2024। দেখুন, 15ই নভেম্বর শনি মার্গী হচ্ছে, অর্থাৎ
বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। ফরেনের সঙ্গে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার সুযোগ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হবে এবং কর্মপ্রাপ্তি এবং কর্ম আপনার সূচনা কিন্তু এই সময় হতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, লিখে রাখুন, মীন রাশির কোনো বড় ধরনের আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু 29 মার্চ, আপনারা এই তারিখটাও নোট করে নিন, 29 মার্চ 2025 থেকে 7:30 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। দ্বিতীয় চরণটা বেশ কিছু প্রবলেমেটিক আসবে। আমি আবারও বলছি, একবার হলো ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা আমি বলি, অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন শনির সাড়ে 7:30, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মী পূজা এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।